আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন যাবতই আপনাদেরকে আমার বিভিন্ন ব্লগে বলছিলাম যে আমি যেখানে ব্লগ করি সেই রূপনগরকে নিয়ে একটা ভিডিও করব। ঢাকার আশেপাশেই দেখার মতো একটা জায়গা, সারা দিন আপনারা ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা অথবা আপনাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা ভালো সময় কাটাতে পারবেন। আর সেখানে আলাউদ্দিন পার্ক নামের একটা পার্ক আছে, তার ছবি আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো আলাউদ্দিন পার্কে অ্যাজ লাইক নন্দন পার্ক অথবা ওয়াটার ওয়ার্ল্ডের মতোই, সেখানে আপনারা সকল ধরনের রাইড এবং ওয়াটার ওয়ার্ল্ডের যে সব সুযোগ সুবিধা সবই আছে। তো সেখানে সারাদিনের জন্য আপনারা প্রোগ্রাম করতে পারেন। পাশাপাশি রূপনগরের যে জায়গাগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো, সেটাতেও আপনারা সময় কাটাতে পারেন। দুটো প্রায় পাশাপাশি, আপনারা চাইলে ধামরাইয়ের ওই দিক দিয়ে ঘুরেও আসতে পারেন, অথবা সাভার দিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাভারের থানা স্ট্যান্ড দিয়ে ঢুকতে হবে। থানা স্ট্যান্ড দিয়ে ঢুকলে আপনার সাভার নামা বাজার, সেই নামা বাজারে ধলেশ্বরী নদীর উপরে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজ পার হয়ে আপনাকে ওই পারে যেতে হবে। আর নামাবাজার ব্রিজের ওপরেও যদি আপনারা যে কোনো অটো অথবা কোনো দোকানদারকে যদি জিজ্ঞেস করেন যে আমি রূপনগর যাব অথবা আলাউদ্দিন পার্ক যাব, সেই ক্ষেত্রে যদি আপনারা মোটরসাইকেল নিয়ে না আসেন বা ব্যক্তিগত গাড়ি নিয়ে যদি না আসেন, সেই ক্ষেত্রে আপনারা ওইখানে অটো আছে অ্যাভেলেবেল, আপনারা অটোতে করে যেতে পারেন। আর যদি মোটরসাইকেল আসেন সেই ক্ষেত্রে জাস্ট খালি কাউকে জিজ্ঞেস করলেই হবে, আর অটোওয়ালাদেরকে বললে ওরাই সরাসরি আপনাদেরকে আলাউদ্দিন পার্কে অথবা রূপনগরে নিয়ে যাবে। আর রূপনগরের যে বিষয়টা, সেটা একেবারে খোলা একটা জায়গা, এর একটু দূরেই হচ্ছে আরশিনগর, একটা আবাসিক একটা এরিয়া হচ্ছে, সেখানেও আপনারা কিছু সময় কাটাতে পারেন। আর এখানে ঢুকতে বা বের হতে তো কোনো টাকা লাগে না, কারণ এটা যেহেতু একটা খোলা এরিয়া। সবচাইতে ভালো লাগে এখানে বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে, চটপটির দোকান, চায়ের দোকান এগুলো আছে। আর ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এবং চায়ের দোকানগুলো হচ্ছে টিনের তৈরি, যার জন্য বৃষ্টির দিনে আপনারা খোলা জানালার পাশে বসে যদি এক কাপ চা নিয়ে বসেন তো খুব রোমান্টিক একটা বিষয় আমার কাছে অন্তত মনে হয়। তো আপনারা চাইলে রূপনগরেও ঘুরে দেখতে পারেন। তো আমি এখন সাভার নামা বাজারের প্রায় কাছাকাছি, নামা বাজার থেকে আমরা ওই ব্রিজ পার হয়ে আমরা আগে রূপনগরে যাব। আজকে আমাদের কোনো প্ল্যান নাই আলাউদ্দিন পার্কে যাওয়ার, তবে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আলাউদ্দিন পার্কে অর্ধেকটা দিন কাটালেন আর বাকি অর্ধেকটা দিন আপনারা রূপনগরে কাটাতে পারেন। আর রূপনগরে আলাউদ্দিন পার্কের ভিতরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, তার ভিতরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আর আপনি বাহির থেকেও নিতে পারবেন না। সেজন্য আপনাকে যদি ওইখানে আপনি অর্ধেকটা দিন কাটিয়ে আসেন আগে থাকতে যদি বলে যান, সেক্ষেত্রে রূপনগরে বেশ কয়েকটা খাবারের হোটেল, মানে যে রেস্টুরেন্টগুলো আছে তারা খাবারের ব্যবস্থাও করে, তো ওদেরকে বলে রাখলে ওরা আপনাদের দুপুরের খাবারের ব্যবস্থা করে রাখবে। তো বাজারে চলে এসেছি, তো চলুন যাই ব্রিজের পরে, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আমার বাম দিকের এই রাস্তা, এটা চলে গেছে আলাউদ্দিন পার্কের দিকে, এই সোজা রাস্তাটা চলে গেছে আলাউদ্দিন পার্কের দিকে। আর এই দিকে এখন আমরা রূপনগরের মূল রাস্তায় প্রবেশ করেছি, আর রাস্তাটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখান থেকে ধামরাই ঢুলিভিটা যে বাস স্টপ সেটা 7.9 কিলোমিটার, তো ওই হিসেবে খুবই কাছে। আমরা একটু সকাল সকালই এসেছি কারণ যেহেতু দুপুরে গোসলের প্ল্যান আছে, আর রূপনগরে নর্মালি প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বিকেলবেলা, কারণ অনেকেই আছে যারা আধাবেলা তারা ওই আলাউদ্দিন পার্কে কাটিয়ে আসে আর বিকেলটা তারা রূপনগর অথবা আরশিনগরে তারা সময় কাটায়। তো এই জন্য আমরা একটু সকাল সকালই এসেছি, যাতে এখন একটু ভিড়টাও কম থাকবে, থাক নেই বললেই চলে। পাশাপাশি যেহেতু গোসলের প্ল্যান, সো দুপুরটা আমাদেরকে ধরতে হবে এই জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ, যদি একটু ন্যারো কিন্তু রাস্তায় কোথাও ভাঙা নেই।
আমি পুরোটা যাব না, জাস্ট সামনের ওই রাস্তা, সামনে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আবার আমরা। Hasta mi día, te esperaré todo mi día. Te esperaré hasta mi día, te esperaré todo mi día. তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখানে নামবো, এই দিক দিয়ে নেমে আমরা ওইখানে গোসল করবো ইনশাল্লাহ। পানি পরিষ্কারই দেখা যাচ্ছে, আর একটু পরে মানে দুপুর দিকে অনেক ছেলেপেলেরাই ব্রিজ থেকে নিচের দিকে লাফ দেয়, তো আমাদের ওইরকম কোনো প্ল্যান নাই। তো আমরা এখানে গোসল করবো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু একটা চায়ের দোকানে বসে আমরা কিছু চা কফি খাবো, তারপরে আমরা একটা নৌকা নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তো মোটামুটি আধ ঘন্টার মতো ঘোরাঘুরি করার ইচ্ছা আছে, তারপরে আবার এখানে এসে তারপরে আমরা গোসল করব। তো চলুন আমরা আগে একটু নৌকা ভ্রমণ সেরে আসি, তারপরে আপনাদের সাথে আবার গোসলের সময় দেখা হচ্ছে। এতক্ষণ আমরা যেখানে গোসল করছিলাম ঠিক তার অপোজিটেই এই দোকানটা, এখানে ফাস্টফুডের অনেক খাবার পাওয়া যায়। তো আমরা এখানে আসলে দুপুর এখনও পুরোপুরি হয়নি, আমরা গোসল একটু আগেই করে ফেলেছি। তো আমরা এখন প্ল্যান করছি যে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে তারপরে আমরা বাসার দিকে যাব। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়। আর পুরো চার্টটা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বাসার পথে রওনা হব, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।